উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মনোনীত হওয়ায় রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একাধিকবার নির্বাচিত 1 নং রাঙ্গাবালী উপচেয়ারম্যান আলহাজ সাইদুজ্জামান মামুন খানের আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন পটুয়াখালী রাঙ্গাবালী প্রতিনিধি প্রিন্স মাহমুদের প্রতিবেদনে। 12 মে রবিবার এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আসন্ন রাঙ্গাবালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সাইদুজ্জামান মামুনের উপর আস্থা রাখতে যায় সাধারণ জনগণ। চেয়ারম্যান প্রার্থী 4 জন, কিন্তু এর মধ্যে সাইদুজ্জামান মামুনের এত জনপ্রিয়তা কেন? সাইদুজ্জামান মামুনের মধ্যে কি এমন আছে যার কারণে সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করতে চায়? এ সকল প্রশ্নের উত্তর খুঁজতে মাঠ পর্যায়ে গিয়ে জানা যায় সাইদুজ্জামান মামুন একজন ভালো মনের মানুষ। তিনি সর্বদা গরিব ও মেহনতি মানুষের পাশে থাকেন সবসময়। তার ব্যবহারে এলাকার একটা লোকও আজ পর্যন্ত ব্যথিত হয়নি এবং কারো কোনো ক্ষতি সাইদুজ্জামান মামুনের দ্বারা হয়নি। উপজেলা পরিষদে একজন ভালো চেয়ারম্যান হতে হলে যে সকল গুণাবলী থাকা দরকার তার সবই আছে তার। এ সময় মৌডুবি ইউপি চেয়ারম্যান মাহমুদ রাসেল বলেন, 5ই জুন এই জনপদের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমাদের প্রিয় অভিভাবক এই অঞ্চলের উন্নয়নের রূপকার মহিবুর রহমান মহিব ভাই, যাকে দায়িত্ব অর্পণ করেছেন, তার দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আপনার জনসাধারণের কাছে আমি মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আপনাদের আশ্বস্ত করতে চাই, 5 তারিখ মৌডুবির জনগণ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কাছে ওয়াদাবদ্ধ হয়ে যাচ্ছি। ওখানে কাস্টিং ভোটের 80% ভোট মৌডুবির জনগণ সাইদুজ্জামান মামুন ভাইয়ের পক্ষে দিবে। এ সময় উপস্থিত ছিলেন ছোট বাইশদিয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, চরমন্তাজ ইউপি চেয়ারম্যান এ কে শামসুদ্দিন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজকে এসে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমার বুকটা ভরে গেছে, আমার অন্তরটা ভরে গেছে। কারণে যে আমি দীর্ঘ 8টি বছর এই রাঙ্গাবালীর সাধারণ মানুষের পাশে থেকে রাঙ্গাবালীর মানুষের সেবা করার জন্য প্রতিনিয়ত কাজ করেছি। আমি গত 8টা বছর আমার কাছে এসেছে এমন একজন মুরব্বী বলতে পারবেন না আমার কাছে বিমুখ হয়ে চলে গেছে।